এসেছি যারা আমাদের দেশকে স্বাধীন করেছে আমি চাই শুধু 16 ডিসেম্বর না সারা বছরই আমরা তাদেরকে স্মরণ করি তরুণ প্রজন্ম যেন সকলকে যেন ভালোবেসে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে 30 সালে এই বাংলাদেশ উন্নত বাংলাদেশ হবে খুব দ্রুত সময়ের মধ্যেই এই যুদ্ধাপরাধীদের সম্পূর্ণ বিচারটা সম্পন্ন হোক জাতীয় প্যারেড গ্রাউন্ডে জাঁকজমকপূর্ণ কুচকাওয়াজ ছিলেন ভারতের রাষ্ট্রপতি মনোজ্ঞ ফ্লাইপাস্টে বিমান বাহিনী জানান দিল সুরক্ষিত বাংলার নীলাকাশ দেখছিলেন প্রধান শিরোনাম দুপুরের সময় সঙ্গে আছি আমি খান তাজদিন হাসান এবার অন্যান্য শীর্ষ সংবাদ বিজয়ের 50 বছরেও দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা পায়নি স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়ে বললেন বিএনপি মহাসচিব এখনও সক্রিয় স্বাধীনতা বিরোধী অপশক্তি বলল আওয়ামী লীগ উন্নতির সূচকে এগিয়ে চলছে দুর্বার গতিতে বঙ্গবন্ধুর পরিকল্পনার বাস্তবায়ন দাবি প্রবাসী মুক্তিযোদ্ধাদের এবং কক্সবাজারে বিজয়ের সুবর্ণ জয়ন্তীতে বাংলাদেশের পতাকা নিয়ে সাগরের বুকে সার্ফিং ছুটির দিনে